কোভিড-19 প্রভাবে বিশ্বের পর্যটন শিল্পে ক্ষতির পরিমাণ $4 trillion ছাড়িয়ে যাবে এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা UNWTO এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের যৌথ এক প্রতিবেদনে যেখানে বলা হয় 2023 সালের আগে পর্যটন খাত ঘুরে দাঁড়াতে পারবে না আর পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বেশি হবে উন্নত দেশগুলোর তুলনায় ডেস্ক রিপোর্টে বিস্তারিত বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাব সরাসরি আঘাত হেনেছে পর্যটন শিল্পে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব প্রকাশের পরপরই সংক্রমণ রোধে বিশ্বজুড়ে জারি হতে থাকে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থবির হয়ে পড়ে গোটা বিশ্ব হিসেব বলছে করোনা সংক্রমণের আগে 2019 সালে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন 150 কোটি পর্যটক 2020 সালে সে সংখ্যা কমেছে 74 ভাগ যার প্রভাবে বিশ্বের পর্যটন শিল্পে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $2.4 trillion We are currently in international tourism we are at levels of 30 years ago So basically, we are in the years 80s. So not much crowd. The problem that we are mainly facing is that many livelihoods are really at threat. And I will pick it up from the policy recommendations. We have lost 1 billion travelers, so 1 billion opportunities for people to build livelihoods, especially in developing countries. UNWTO এবং আংটাডের যৌথ প্রতিবেদন বলছে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারায় পর্যটনে এমন অচল অবস্থা চলতি বছরও থাকবে যা আগের বছরের মতোই ক্ষতির মুখে ফেলবে বিশ্ব অর্থনীতিকে সব মিলে করোনাকালে বিশ্ব পর্যটনের ক্ষতির পরিমাণ $4 trillion ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থা দুটি Decline in GDP is again quite dramatic. So we find here under the pessimistic scenario that the loss could be again in 2021 a $2.4 trillion of global GDP. In the optimistic scenario, that's a bit better. It's a loss of $1.7 trillion. And in the scenario with different speed, the decline is similar to the optimistic scenario. It's $1.8 trillion. প্রতিবেদন বলছে পর্যটনে ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে এগিয়ে থাকবে উন্নত দেশগুলো নাগরিকদের ভ্যাকসিন প্রদানের কারণে অন্যদিকে ভ্যাকসিনের অভাবে আরও পিছিয়ে পড়বে উন্নয়নশীল দেশগুলো ভ্যাকসিন কার্যক্রম বিশ্লেষণে দেখা যায় এখন পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোতে করোনা টিকা পেয়েছে মাত্র 1 ভাগ নাগরিক যেখানে কয়েকটি উন্নত দেশে এই হার 60 ভাগ সংক্রমণ কমে আসে ইতিমধ্যে ইউরোপের কয়েকটি দেশে চালু হয়েছে অভ্যন্তরীণ পর্যটন একই পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্র The vaccination rollout in Europe is quite advanced when we compare to other regions. The same will probably occur in the US, but we will definitely see domestic tourism recovering first. We're already seeing in some cases the demand for domestic almost at the levels of 2019 of course this is a big challenge for those countries who depend on international tourism পর্যটনের এমন স্থবিরতা 2023 সালের আগে কাটবে না বলে উঠে এসেছে প্রতিবেদনে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন